রাজধানীর যন্তর মন্তরে বিক্ষোভ ধরনার জন্য দিল্লি পুলিশের কাছে অনুমতি চেয়ে ফের চিঠি দিল তৃণমূল। আগামী 2 অক্টোবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই ধরনা কর্মসূচি নিয়েছে তৃণমূল। এর আগে যন্তর মন্তরে অবস্থান ধরনার আবেদন করা হলেও তা প্রত্যাখ্যান করা হয়। এবার যন্তর মন্তরের পাশাপাশি কৃষি ভবন ও কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং এর বাসভবনে ধরনা বসার জন্য অনুমতি চাওয়া হয়েছে। রাজ্যের প্রতি কেন্দ্রের আর্থিক বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদের বার্তা সর্বভারতীয় স্তরে পৌঁছে দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লির ধর্নার ডাক দিয়েছে তৃণমূল। দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের সমস্ত স্তরের জনপ্রতিনিধি 2 থেকে 3 অক্টোবর ওই কর্মসূচিতে অংশ নেবেন। 100 দিনের কাজ, আবাস প্রকল্প, গ্রাম সড়ক যোজনা সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প বাবদ রাজ্যের পাওনা প্রায় 1,15,000 কোটি টাকা। সেই দাবি আদায়ে শুধু তৃণমূল নেতাকর্মী নন, কেন্দ্রের কারণে আর্থিক বঞ্চনার শিকার হওয়া 100 দিনের কাজের শ্রমিকদের প্রস্তাবিত ধর্নায় হাজির করাতে চায় তৃণমূল। সূত্রের দাবি, রাজ্যের সব জেলা থেকে ভুক্তভোগী 100 দিনের কর্মীদের দিল্লি নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছে দলের জেলা নেতৃত্ব। তবে তৃণমূলের এই কর্মসূচি যে শাসক বিজেপিকে বেশ বিড়ম্বনায় ফেলে দিয়েছে তা বোঝাই যাচ্ছে। গত সপ্তাহে যন্তর মন্তরে প্রস্তাবিত বিক্ষোভের অনুমতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুলিশ নাকচ করে দেওয়ায় ঘটনায় বিজেপির অস্বস্তি টের পাওয়া গিয়েছিল। পুলিশ জানায় 2 অক্টোবর অন্য কোনো সংস্থা সভাস্থল ব্যবহারের অনুমতি নিয়ে রেখেছে। বৃহস্পতিবার ফের তৃণমূলের রাজ্যসভার সদস্য ডেরেক ও ব্রায়ন পুলিশকে যে চিঠি দিয়েছেন তাতে যন্তর মন্তর ছাড়াও কৃষি ভবন ও কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং এর বাসভবনেও ধর্ণা দেওয়ার জন্য অনুমোদন চাওয়া হয়েছে। এখন দেখার অমিত শাহের পুলিশ কী ব্যবস্থা নেয়। কলকাতা টিভি।